গায়স ঘুম থেকে উঠে যাচ্ছি, ব্যাগপত্র গুছাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, পড়ে যাচ্ছিল, মারতে আসছে। গুড মর্নিং, আমি দেবু, আর তোমরা দেখছো দেবু টুসি ব্লগস। আজকে আরো একটা নতুন ভিডিও, চলো আজকে নতুন ব্লগটা শুরু করছি। এই যে আমাদের কুম্ভকর্ণ ছাদে এখন খড় চাপাচ্ছে। কেন চাপাচ্ছে জানো? এটা চাপাচ্ছে কারণ আমাদের ঘরটা ঠান্ডা থাকবে বলে। এই গরমে প্রচুর রোদ খায়, ওই জন্য ঘর পুরালাম আগুনের মতো দিতে থাকে, ওই জন্য উপরে খড় চাপাচ্ছে যাতে ঘরটা ঠান্ডা থাকে। এখন যাচ্ছি মাঠের ঘরে, ওখানে সৌভিক আছে, একটু আড্ডা মারবো, আড্ডা মেরে তারপরে আবার বাড়ি যাবো। ফোন কিনেছে তো সেই ফোনটাকে দেখবো, ঠিক করবো। তো নতুন ফোন কই? হ্যাঁ এই তো, এই নতুন ফোন ওপো K10, তাই তো? হ্যাঁ। আর তাহলে সেই ফ্রি ফায়ার খেলা হবে, তাই তো? সেই লেভেলে ফ্রি ফায়ার হবে, এই সব ইনস্টল হচ্ছে। দুরু ভাই কেমন আছো ভাই? ছুটি নাকি? পরপর দুদিন ছুটি। বাহ, এখন এদের সঙ্গে একটু আড্ডা মারবো, আড্ডা মেরে তারপরে বাড়ি যাবো। চলো এখন আড্ডা মেরে নিই, গল্প উজ্জ্বল হবে। এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি মাঠের ঘর থেকে চলে এসেছি আড্ডা মেরে। তো এখন বাজে 11:30 বাজছে, তো এবার চান করবো, চান করে তারপরে দেখা হচ্ছে। 2000 years later ব্যাগপত্র গুছাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। কেন বাড়ি চলে যাচ্ছি? কেন জামা কাপড় সব গুছিয়ে নিয়েছে, দেখছি বাড়ি চলে যাচ্ছে। এখানে বই পত্র সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, কেন ঘর ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি কেন রে? হ্যাঁ মুখটা এমন করে আছিস, আর ফিরবি নি? আসবে না তো? কতদিন না কদিন আসবি না? হ্যাঁ আর কোনোদিন আসবে না? সাবাস জিলে আপনি জিন্দেগি। কোনো রিয়াকশান নেই, কোনো রিয়াকশান নেই, সব জামা কাপড় গুছানো হয়ে গেছে, কোনো রিয়াকশান নেই। বল কিছু। ওইখানে গেঞ্জি আছে, মোজা আছে, জামি আছে, সব। হ্যাঁ তো যাওয়ার আগে সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে, মানে আমাকে বলে দিয়ে যাচ্ছে কোথায় কি আছে। দো কেন যাচ্ছে সেটা বলে না। কে যা চলে আসি না বাড়ি ছেড়ে? এত বড় কথাটা বলতে হবে? হ্যাঁ বল বাড়ি ছেড়ে চলে আসছেন বল। হ্যাঁ ফালতু বকুনি তো সর্ব। কি একদিন করে রে বাবা, তুলে চিকেন বলি তো।
পরীক্ষা খাতা সাতা সব রেডি করে বাড়ি যাচ্ছে পরীক্ষা দিতে। নাটক সব নাটক ভালো করে পরীক্ষা দিয়ে 100-100 নিয়ে আয়। তাহলে আমি সিঙ্গুর যাবো, তাই এখন দেবু ডাটা পারতে নেমেছে চালে। ওই যে সজনা গাছ না, ওইটা তো সরু, মোটা মোটা দেখে পারো। ডাল পালা সব ভেঙে দিচ্ছে। ওই দেখো, ওই 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 মাথারগুলো পাড়ো, মাথারগুলো এটাতে রাখো না রে বাবা। হ্যাঁ, আর দিতে হবে না, আমি যাবো। ওই যে ওই যে না, তাই তো মনে আসছে। তুমি সব দেখতে পাচ্ছ ওই যে মাথার গুলো না, মোটা মোটা গুলো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর কোনো দিন আসবে না। দেখি একটু মুখটা দেখি দাও, টাটা করে দে, টাটা। এসো তাহলে, আর আসতে হবে না। সাইকেলের দোকানে বলে যাবি, বল ক্রিকেট খেলবো। আর ওই যে দোকানে সব ছেলে পুলেরা রয়েছে, ওই যে ক্রিকেট খেলতে যাচ্ছি। আমি কাদের রে, আমি কাদের, আমরা তিনজন নাকি? ব্লগ বন্ধ করতে আমরা ব্যাটিং তো কে 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 রে, ঠিক আছে নে, তখন খেলবো, খেলার পর দেখা হচ্ছে। A few inches later, খেলে চলে এসেছি, আর এখন যাবো রামনারায়ণ। যেন সাইকেলটা হাওয়া নেই, সাইকেলটা হাওয়া দেবো। আর এদিকে মা সন্ধ্যা দিয়ে ধুনো দিচ্ছে। আমি সাইকেলটা হাওয়া দিয়ে নিতে হবে, সাইকেলটা হাওয়া দিয়ে দিই। ফোনটা দেওয়ার জন্য কি লাগবে? ট্রাইপড, ট্রাইপডটা লাগ, তো ট্রাইপড লাগিয়ে নিয়ে যাবে, তারপর আসছি। এখন বেরিয়ে পড়েছি রামনারায়ণপুর, আর সঙ্গে আছে আমার পক্ষীরাজ। A few moments later, আমি বাড়ি চলে এসেছি রামনারপুর থেকে। আর এই যে চপ, এখন চপ দিয়ে মুড়ি খাবো, আর মুড়ি খাবো, মা মুড়ি খাবে। আর হচ্ছে যে রামনারায়ণপুরে যে ভিডিও করতে পারিনি, ওখানে এত সাউন্ড মানে গান চলছে, কপিরাইট পড়ে যাবে, তার জন্য রামনারায়ণপুরে যে ভিডিও করতে পারিনি। এখন চপ দিয়ে মুড়ি খাবো আমরা, খেয়ে দে। কালকে ডিউটি আছে, ভিডিওটা পরবর্তী করে এডিট করবো, এডিট করবো, এডিট করার পর কী করবো, এডিট করার পর ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ডিউটি আছে। চলো
খেয়ে নিই।